ক্লাস ওয়ান বাচ্চা একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছে, এই ইয়ে পল্টু তুমি বলো এক থেকে দশ পর্যন্ত গুনো। স্যার এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ। সে কি বলো পাঁচ গেল কোথায়? স্যার হায় আপনি তো স্যার ওর দিন দুনিয়ার কোনো খবরই রাখেন না, গতকালকে পেপারে আসছে সড়ক দুর্ঘটনায় সারা দেশে নিহতের সংখ্যা পাঁচ। স্যার এখন তো আমাদের অঙ্কের মধ্যে গেছে স্যার, পাঁচ কিন্তু পড়ানো যাবে না, সে মারা গেছে স্যার, এক স্যার হয়ে গেছে। ছোটবেলায় ব্যাপারটা একটু অন্যরকম ছিল, সব ব্যাপারটা কেমন কিউট কিউট, হেভি কিউট, বলতে যে শোনা পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, একদম মনে করো যে আকাশ পাতাল এক হয়ে যাবে, সব উঠতে থাকবে আকাশে বাতাসে, মনে করো গাছ উপরে যাবে, নদীর পানি উপরে চলে আসবে, সাগরের পানিতে দেশ ঠেস ভরে যাবে। দেখছে ছাত্র হাত তুলছে, কী হয়েছে কথার মাঝখানে হাত তুলছো কেন? ম্যাডাম সেই দিনকে আমাদের স্কুল বন্ধ থাকবে না, আসতে হবে। খুব সিরিয়াস আতেল ছাত্রদের এই ধরনের প্রশ্ন হয়। এখন এরকম টিচার জিজ্ঞেস করছে যে পড়ানো ক্লাস চলতেছে, ক্লাস চলাকালীন সময় টিচার জিজ্ঞেস করে, কে স্বর্গে যেতে চাও হাত তুলো, ভালো ছেলেরা সবাই স্বর্গে যাবে, খারাপ ছেলেরা সবাই নরকে যাবে, তো তোমাদের মধ্যে কে কে ভালো ছেলে স্বর্গে যেতে চাও কে কে হাত তুলো? সবাই হাত তুলছে এক বাচ্চা ছাড়া। স্যার জিজ্ঞেস করতেছে কি ব্যাপার তুমি স্বর্গে যেতে চাও না? আম্মু বলছে সোজা স্কুলে যাইতে, স্কুল থেকে সোজা বাসায় আসতে। এদিক ওদিক যাওয়া যাবে না স্যার, দুষ্ট ছেলেরা এদিক ওদিক যায়। বলছে শোনো তোমরা তো ক্লাস ওয়ানে পড়ো। বলে জি ম্যাডাম, ভেরি গুড, তোমাদের এখন থেকে তোমাকে আচার ব্যবহার শিখতে হবে, কার সাথে কেউ কথা বলতে শিখতে হবে, তোমাদের কি ক্লাসরুমের ব্যবহার শিখতে হবে, ক্লাসরুমে এসে তোমাদের কীরকম ব্যবহার করতে হবে সব শিখতে হবে, বুঝছো? জি ম্যাডাম। শোনো এখন থেকে তাহলে যদি ওয়াশরুম পায়, মনে করো তোমার এক নম্বর পাইলেও হাত তুলবা। দেখ ছেলে সাথে হাত তুলছে, কী ব্যাপার তুমি ওয়াশরুমে যাবা? কেন ম্যাডাম আপনি বলছেন না ওয়াশরুম পেলে হাত তুলতে? বলে হ্যাঁ। তাহলে কি ওয়াশরুম চলে যাবে? হাত তুললে কি আমাদের ওয়াশরুমটা চলে যাবে ম্যাডাম? এটা বুঝতে হবে যে তোমাকে কখন কি করতে হবে, বুঝতে হবে। স্কুলে খালি আসলে হবে না, স্কুলের নিয়ম কানুন মানতে হবে। এই যে স্কুলে তোমরা যে যে মেঝেতে থুতু ফেলাও, মেঝেতে কাইসে কপ ফেলাও, এগুলো তো ঠিক না, এটা তো মেঝেতে ফেলানোর জায়গা না, ঠিক আছে? পরের দিন আসছে এক পোলারে দেখছে যে সিলিংয়ের মধ্যে বই রয়েছে। কীভাবে তুমি সিলিংয়ের মধ্যে বসে কেন? ম্যাডাম কপ ফেলাইতে আসছে, আপনি তো মেঝেতে ফেলাতে না করছেন, আপনি তো মেঝেতে ফেলাতে না করছেন, কত কষ্ট করে গ্রিল বাই পেয়ে সিলিংয়ে উঠছি কপ ফেলানোর জন্য। ইয়ে করছে পাশাপাশি ক্লাসের একটা ছেলে একটা মেয়ে পরীক্ষার ইয়ে পড়ছে, পরীক্ষার সিট পড়ছে পাশাপাশি ক্লাসে। মেয়েটাকে জিজ্ঞেস করছে নকল আনছস? হ আনছি। মেয়েটা জিজ্ঞেস করছে ছেলেটাকে তুই আনছস? হ আনছি। আচ্ছা ঠিক আছে, তাইলে ঠিক মনে করছে পরীক্ষার এক ঘন্টা তিরিশ মিনিট যাবে, দুই ঘন্টার পরীক্ষা, তো তিরিশ মিনিট বাকি থাকতে তুই এই ওয়াশরুমে আসবি, ঠিক তিরিশ মিনিট বাকি থাকতে আমিও ওয়াশরুমে আসবো, আমারটা আমি তোরে দিয়ে দিবো, তোরটা তুই আমারে দিয়ে দিবি, ঠিক আছে? তো ছেলে আর মেয়ে দুজনে মিলে এই সিদ্ধান্ত নিয়ে নিছে। ঠিক দেড় ঘন্টা পরে ছেলেটা স্যার ওয়াশরুমে যাই। ঠিক আছে যাও, মাত্র তিরিশ মিনিট বাকি আছে, তাড়াতাড়ি চলে এসো। ওই ক্লাস থেকে মেয়েটা স্যার ওয়াশরুমে যাই, তাড়াতাড়ি যাও তিরিশ মিনিট বাকি আছে, তাড়াতাড়ি চলে আসবা। তারপর তারা দুজনে গেল ওয়াশরুমে নকল এক্সচেঞ্জ করার জন্য। তারপরে কি জানি হইলো তারা আর ফিরে আসে নাই।